বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পড়াইতেছিলাম। এর আগে তোমাদেরকে আরও 23টি লেকচার দিয়েছি, এটা আমার 24 নম্বর লেকচার। আমি তোমাদেরকে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের বেসেল ফাংশন সপ্তম অধ্যায় বেসেলস ফাংশন পড়াইতেছিলাম। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো থিওরাম 13। দেখো, থিওরাম 13টা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই টু টি ইন্টু টি মাইনাস ওয়ান বাই টি সমান সামেশন এন সমান মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি জে এন অফ এক্স টি টু দি পাওয়ার এন। এই জেনারেটিং ফাংশনটি ব্যবহার করে নিচের সম্পর্কগুলো প্রমাণ করো। কি বলছে এখানে? এই দুইটা প্রমাণ দেওয়া আছে, এই দুইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো, এই ম্যাথগুলো 2009 এবং 2012 সালে আসছে, যেহেতু এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রম সাজেশনও তোমাদেরকে এগুলা গুরুত্বপূর্ণ বলে ধরে নেওয়া হয়েছে। খেয়াল করো, এদিকে এত ব্যবহার করে, এত জেনারেটিং ফাংশনটি ব্যবহার করে প্রমাণ করতে হবে। এখন সমাধান দেখো, আমরা জানি ই টু দি পাওয়ার এক্স টি মাইনাস ওয়ান বাই টি বাই টু সমান সামেশন এন সমান মাইনাস ইনফিনিটিকে ইনফিনিটি জে এন অফ এক্স টি টু দি পাওয়ার এন, এটা আমাদের দেওয়াই আছে, এটাকে আমরা 1 নং ধরে নিলাম। তারপরে দেখো, এখন 1 নংকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, 1 নংকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। 1 নংকে যদি অন্তরীকরণ করি ই টু দি পাওয়ার এক্স, দেখো ই টু দি পাওয়ার এক্স পুরোটাই লিখলাম, আর এটা তো এক্স তো আর এক্স নয়, টি মাইনাস ওয়ান বাই টি বাই টু এটা আবার লিখতে হবে অন্তরীকরণ। এটা তোমরা জানো ই টু দি পাওয়ার এম এক্স মানে এম ই টু দি পাওয়ার এম এক্স, তো ই টু দি পাওয়ার এক্স আর বাকি যেটা আছে এটাকে আবার অন্তরীকরণ করতে হয়েছে। তারপরে দেখো, এদিকে জে এন অন্তরীকরণ করলে হবে জে প্রাইম এন অফ এক্স টি টু দি পাওয়ার এন। তারপরে দেখো, এইটা যা আছে, এটা যা আছে তা লিখলাম এদিকে। দেখো এই টু ডাই পাশে আসছে, দেখো এদিকে খেয়াল করো, এদিকে যেহেতু টু আছে হাফ, হাফটা এদিকে আইসা পড়লে টু হবে, আর টি মাইনাস ওয়ান বাই টি লিখলাম, আর এটার পরিবর্তে আবার লিখা যায় এটা 1 নং হতে। দেখো এটার পরিবর্তে এটা লিখা যায়, এই জন্য আমি এটার পরিবর্তে আবার এটা লিখে দিছি 1 নং হতে পাই, আর বাকি যা আছে সব ঠিক রাখলাম। পরবর্তী লাইন দেখো, এই যে অংশটা, এই অংশটা একবার টি এর সাথে গুণ, আবার মাইনাস দিয়ে এই অংশটা আবার ওয়ান বাই টি এর সাথে গুণ। আমি ঠিক এই কাজটাই করছি, একবার টি এর সাথে গুণ করলে সামেশন মাইনাস এন সমান মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি জে এন অফ এক্স টি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। দেখো এন আছে এখানে আর এখানে আছে ওয়ান, টির ফোর পাওয়ার এন আর ওয়ানে যোগ করলে টি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হবে, আর বাকিটা দেখো এটার সাথে এটা গুণ করলে এটা উপরে উঠবে মাইনাস ওয়ান হবে, এই জন্য হয়েছে মাইনাস সামেশন এন সমান মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি জে এন অফ এক্স টি টু দি পাওয়ার এন, আর এটা হবে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তো এই জন্য টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়েছে। আর এই পাশের অংশটা সবটাই ঠিক রেখে দিছি, যা ছিল তাই রেখে দেওয়া হয়েছে। তারপরে দেখো, এটাকে আমরা এখন এই অংশটা থেকে উভয় পক্ষ থেকে টি টু দি পাওয়ার এন এর সহগ সমীকৃত করে পাই, এই অংশ থেকে আমরা টি টু দি পাওয়ার এন এর সহগ সমীকৃত করব। দেখো টি টু দি পাওয়ার এন এর সহগ যদি সমীকৃত করি, তাহলে এখানে তো টি টু দি পাওয়ার এন নাই, আমরা যদি এন এর জায়গায় এন মাইনাস ওয়ান বসাই তাইলে কিন্তু এটা টি টু দি পাওয়ার এন হবে, তাহলে এইখানেও যে এন এর জায়গায় এন মাইনাস ওয়ান বসাইতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখো, আমরা যখন সহগ সমীকৃত করি তখন কিন্তু সামেশন আসবে না, খেয়াল করো। তাহলে এখানে যে এন মাইনাস ওয়ান হবে অফ এক্স, দেখো এটাই লিখছি যে এন মাইনাস ওয়ান অফ এক্স, আর বাকিটা কী হয়েছে, বাকিটাতেও টি টু দি পাওয়ার এন নাই, এন মাইনাস ওয়ান আছে, তাহলে আমরা যদি এটাকে এন বানাইতে চাই তাহলে এন প্লাস ওয়ান বসাইতে হবে, এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসাইলে এটা হবে টি টু দি পাওয়ার এন, তাহলে এইখানেও যে এন প্লাস ওয়ান অফ এক্স হবে। তাহলে আমাদের কী দাঁড়াইছে দেখো, যে এন মাইনাস ওয়ান অফ এক্স এটা দাঁড়াইছে যে এন প্লাস ওয়ান অফ এক্স, আর বাকি যেটা আছে এটা তো টি টু দি পাওয়ার এনই আছে, এজন্য বাকিটা হবে টু জে প্রাইম এন অফ এক্স, টু প্রাইম দেখো টু জে প্রাইম এন অফ এক্স, এটাকে আমরা 2 নং ধরে নিলাম। তারপরে দেখো, আবার 1 নংকে টি এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই, এই যে আমরা 1 নং পাইছিলাম
প্রথম অবস্থায় আমরা যেটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করছিলাম এটাকে আবার t এর সাপেক্ষে অন্তরীকরণ করব। দেখো এটাকে যদি আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে e টু দি পাওয়ার x যেটা আছে এটাই হবে আবার উপরের অংশটারে আবার t এর সাপেক্ষে অন্তরীকরণ করব। দেখো এটাকে অন্তরীকরণ করলে 1 আর এটাকে অন্তরীকরণ করলে 1 বাই টি স্কয়ার মাইনাস 1 বাই টি স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস আর আর ডান পাশের যেটা আছে সেটাকে টি এর অন্তরীকরণ করছিলাম। দেখো এই পাশে এটাকে টি এর অন্তরীকরণ করলে এনডা সামনে আসবে টি এর থেকে পাওয়ার 1 বিয়োগ হবে আর বাকি যা আছে তা ঠিক থাকবে। দেখো এটা আশা করি তোমরা বুঝতে পারছো টি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি 1 নংকে। পরবর্তী লাইন দেখো এই লাইন থেকে এই লাইন যেটা হয়েছে সেটা হচ্ছে এটা যা আছে তার ঠিক লিখলাম আর এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। দেখো এটার পরিবর্তে এটা তো আমাদের প্রশ্নে দেওয়া আছে এটা লিখতে পারি আর এই পাশের অংশে সব কিছুই ঠিক রাখলাম। তারপরে দেখো এই যে টুটা টুটা এই পাশে এসে পড়ছে বাম ডান পাশে এই টুটা ডান পাশে আসলে এইদিকে উপরে এসে পড়বে আর এক্স এর জায়গায় এক্স লিখলাম আর এটাকে একবার ওয়ানের সাথে গুণ এই পুরোটাকে একবার ওয়ান বাই টি স্কোয়ারের সাথে গুণ করলে এটা আসে। তোমরা খেয়াল করে দেখো তারপরে উভয় পক্ষ থেকে টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের সহগ সমীকৃত করে পাই। এই যে এটা থেকে উভয় পক্ষ থেকে টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের সহগ সমীকৃত করে পাই। তো এখানে তো টি টু দি পাওয়ার এন আছে কিন্তু আমাদের দরকার টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই জন্য আমরা যদি এন এর জায়গায় এন মাইনাস ওয়ান বসাই দিই দেখো এটা হবে এন মাইনাস ওয়ান। দেখো এন মাইনাস ওয়ান অফ এক্স আমি আবারও বলছি আমরা যখন সহগ সমীকৃত করি তখন কিন্তু আমরা সামেশনটা নিব না। তারপরে দেখো এটা কি হবে এটা তো এন মাইনাস ওয়ান নাই তাহলে এখানে যদি এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসাই তাইলে কিন্তু এটা এন মাইনাস ওয়ান হয় তাহলে এটাতেও বসাইতে হবে এন প্লাস ওয়ান। দেখো এটাতেও এই যে এন এর জায়গায় এন প্লাস ওয়ান আসছে অফ এক্স আর এটা যেহেতু টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে কোনো কিছু বসাইতে হবে না তাহলে টু এন জে এন অফ এক্স হবে। দেখো টু এন জে এন অফ এক্স আশা করি তোমরা বুঝতে পারছো। এবং পরবর্তী লাইন দেখো এক্স গুণ করে দিছে এটার সাথে এক্স এটার সাথে এক্স গুণ করে দিছে এটাকে আমরা ধরে নিলাম 3 নং। তারপরে দেখো এরপরের পেজের যে কাজটা আমরা করছি সেটা হচ্ছে এখানে আমরা বলছি এখন 2 নং হতে জে এন প্লাস ওয়ান অফ এক্স এর মান 3 নং এ বসিয়ে পাই। অর্থাৎ আমরা যেই 2 নংটা পাইছিলাম এখানে এই 2 নং থেকে জে এন প্লাস ওয়ান অফ এক্স এর মানটা বের করবো। মনে করো এটাকে আমরা ডান পাশে নিলাম আর এটাকে বাম পাশে নিয়ে আমরা কিন্তু জে এন প্লাস ওয়ান অফ এক্স এর মানটা বের করতে পারি। তো এই মানটা বের করে আমরা এই যে 3 নং আছে 3 নং এ বসিয়ে দেব। তাহলে বসিয়ে দিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এটা। দেখো আমি সংক্ষেপে করে ফেলছি এগুলো যেহেতু অনেক বড় হয় ক্যালকুলেশনের জন্য তোমরা একটু ব্যাঙে ব্যাঙে করবে সমস্যা নাই বুঝে নিলেই হবে। দেখো এই কাজটা করা হয়েছে তারপরে আর কি দেখো এটা যা আছে এটা তা লিখলাম আর এক্সটা এটার সাথে গুণ আছে এটার সাথে গুণ আছে গুণ করে দিলাম বাকি সব ঠিক আছে। তারপরের লাইন দেখো জে এন মাইনাস ওয়ান এক্স জে এন মাইনাস ওয়ান অফ এক্স প্লাস এক্স জে এন মাইনাস ওয়ান অফ এক্স এখানে একটা মিললে দুইটা এক্স জে এন মাইনাস ওয়ান অফ এক্স হয়েছে আর এখানে মাইনাস যা আছে তারপরে সমানের এই পাশে যা আছে তা লিখলাম। এই লাইন থেকে এই লাইন দেখো টু 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 আছে সব দিকে টু আছে টু কমন নিয়ে বেনিশ করে দিলাম বাকি যা আছে সব ঠিক রাখলাম আর বাকিটা দেখো এটাকে যে কোনো এক পাশে রাখলাম এই যে অংশটাকে এক পাশে রাখি আর বাকি দুইটাকে নিয়ে নিয়ে গেছি এক পাশে প্লাস মাইনাস ঠিক মতো দিলেই দেখো এই রেজাল্টটা আসতেছে। আশা করি তোমরা বুঝতে পারছো এটা খুবই সহজ একটা অঙ্ক তোমাদের সমস্যা হওয়ার কথা না এই জন্য এটা আমাদের এক নাম্বারটা সমাধান হয়ে গেল। এবার দেখো আমাদের কিন্তু এক নাম্বারটা সমাধান হয়েছে তাহলে আমাদের 2 নাম্বার সমাধান করার জন্য কী করতে হবে এবার দেখো 2 নাম্বার সমাধান করার জন্য 2 নং হতে জে এন মাইনাস ওয়ান অফ এক্সের মান 3 নং এ বসিয়ে পাই। দেখো আমরা কিন্তু এখানে 1 নং সমাধান করতে গিয়ে আমরা যে কাজটা করছিলাম এই 2 নং থেকে জে এন প্লাস ওয়ান অফ এক্সের মান 3 নং এ বসাই দিছিলাম আর 2 নং প্রমাণ করার জন্য আবার যে এন মাইনাস ওয়ানের মানটা 3 নং এ বসাবো ওই সময় বসাইছিলাম যে এন প্লাস ওয়ান আর এবার বসাবো যে এন মাইনাস ওয়ান 2 নং হতে মানটা নিয়ে আমরা যদি 3 নং এ বসাই দিই তাইলে কিন্তু আমাদের এই লাইনটা আসতেছে। আমি আবারও বলছি দেখো এখানে লিখছি যে আবার 2 নং হতে যে এন মাইনাস ওয়ান অফ এক্স এর মান 3 নং এ বসিয়ে পাই। তো 3 নং এ বসাইলে আমাদের এই লাইনটা আসতেছে।
তারপরে একেবারে সহজ ক্যালকুলেশন, এক্স দিয়ে গুণ করে দিছি, দেখো এক্স আছে এটার সাথে গুণ করে দিছি, আর তারপরে এটা এক্স এন প্লাস ওয়ান অফ এক্স, এক্স জে এন প্লাস ওয়ান অফ এক্স দুইটা আছে, এটা একটা একটা দুইটা এক্স জে এন প্লাস ওয়ান অফ এক্স হয়ে গেল। তারপরে দেখো টু আছে, টু আছে, টু আছে, ওই পক্ষে টু নিয়ে বেনিশ করে দিলাম, তাহলে কি থাকতেছে, জে এক্স জে প্রাইম এন অফ এক্স ইকুয়েল এটা বাম পাশে যাবে, তাহলে এটা এটা বাম পাশে নিয়ে নিছি, এটাই হচ্ছে আমাদের প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পারছো, ভালোভাবে প্র্যাকটিস করলেই তোমাদের সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, ইনশাল্লাহ আমি তোমাদেরকে সলভ করে দেবো।